আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ বিরিয়ানি, তেহারি বিরিয়ানি যাই বলেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে বিরিয়ানিটা রান্না করব এবং কি কি উপকরণ লাগছে এই বিরিয়ানি বানাতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর বিরিয়ানি, যেটাকে অনেকে তেহারি বলে, অনেকে বিফ বিরিয়ানি বলে। আমি বিরিয়ানি বানানোর জন্য বাসমতি রাইস নিয়ে নিয়েছি, গরুর মাংস নিয়েছি এখানে 1.5 কেজি, আদা আছে এখানে প্রায় 3 টেবিল চামচ, রসুনও আছে এখানে 3 টেবিল চামচ, আর পেঁয়াজ আছে এখানে 4 টেবিল চামচ। আমি এগুলাকে ব্লেন্ডার করে নেব। কিছু শুকনো মশলা নিয়েছি এখানে, জয়ত্রী জয়ফল নিয়েছি, আস্ত জিরা নিয়েছি কিছু, আমি এখানে 7-8টা লং, কিছু বাদাম, 3টা দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি আমি এখানে, আমি কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ, কিছু গোলমরিচ নিয়েছি 10-12টা, এলাচি নিয়েছি, আর নিয়েছি এখানে 3টা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি 10-12টা, কাঁচামরিচ নিয়েছি এখানে আছে, তার সাথে লাগবে আমার তেল। কিছু শুকনো মশলা আমি ব্লেন্ডার করে নিব। শুকনো মশলার মধ্যে থাকছে জিরা, জয়ত্রী জায়ফল, বাদাম, কিশমিশ। শুকনো মশলার সাথে আমি এখানে পেঁয়াজটা নিয়ে নিয়েছি, কারণ শুকনো মশলাটাকে পেঁয়াজ দিয়ে ব্লাইন্ড করলে খুব সুন্দরভাবে মিহিভাবে ব্লাইন্ডটা হবে। আমি শুকনো মশলাগুলি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজের সাথে, আর এখন আমি ব্লেন্ড করব আদা রসুন। রেডি হয়ে গেল আমার আদা রসুনের পেস্ট। আমি এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি 700 গ্রাম। এখন আমি এটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, কারণ এটা বাসমতি চাল, ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক ভালো হয়, তার জন্য এটাকে আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি চলে আসলাম, এখন আমি প্রথমে বিরিয়ানির মাংসটাকে বসিয়ে দিব। আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ শুকনো মশলাটা, যে দারচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি মাংসটা এমনভাবে রান্না করব যাতে বিরিয়ানিতে আলাদা করে আমার আর পেঁয়াজের কোনো প্রয়োজন না হয়, কারণ আমি একটু ভিন্ন টাইপের রান্না করি। আমি যে মাংসটা এখন রান্না করব বিরিয়ানির জন্য, সেই মাংসটার সাথে আমি শুধু চালটা মিলিয়ে পানি দিয়ে দিব, যার জন্য আমার আর অন্য কোনো আলাদা করে মশলা রাখার প্রয়োজন নেই। পেঁয়াজটা ব্রাউন হতে একটু টাইম নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি আদা রসুন পিষে রেখেছিলাম পুরোটাই আমি দিয়ে দিব। লবণ নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, যদি লাগে পরে আবার দিব। এখন দিয়ে দিচ্ছি আমি যেই গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে এখানে 2 রকমের বাদাম, কিশমিশ আছে এখানে, জয়ত্রী জয়ফল, তার সাথে আছে এখানে আস্ত জিরা, তারপর এখানে আছে আপনার পেঁয়াজ, সবগুলোকে আমি একসাথে ব্লাইন্ড করে রেখেছিলাম, এখন সেটাই আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এটা পুরাটাই বিরিয়ানির মশলা, এবং আমি এখন একটু রেডি বিরিয়ানি মশলা এটাও একটু দিয়ে দিব 1 চামচের মতন। আমি 1 চা চামচ বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া,
আমি দিয়ে দিব একটু কালারের জন্য, তার সাথে দিয়ে দিব কাঁচা মরিচ। এখন দিয়ে দিব আমি গরুর মাংসটা যেটা আমি ছেঁকে রেখেছিলাম, আর যে বাকি কাঁচা মরিচগুলি ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি এখন এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য, 10 মিনিট পরে আবার আসব। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। খুব সুন্দর একটা কালার এসেছে। আমি আবার ঢেকে দিচ্ছি, আমি আরেকবার আসবো আবার 10 মিনিট পর। আমি আবারও চলে আসলাম আবার 10 মিনিট পর। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি এখন 1 চা চামচ কেওড়া জল, কেওড়া জল দিয়ে দিব। দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখন আবার ঢেকে দিচ্ছি। এবার আসবো আমি 20 মিনিট পর। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। 20 মিনিট পর আমি আবার চলে আসলাম। মাংসের কালারগুলি খুবই সুন্দর হয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা আর শুকাবো না, কারণ আমি এই মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আমি পুরো মাংসটাই চাউলের সাথে ঢেলে মিলিয়ে নিব। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চালের পানিটা আমি ফেলে দিয়েছি, এখন আমি এইখানেই মাংসটা ঢেলে দিব, কারণ আমি রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করব। 1.5 কেজি মাংস আমি পুরোটাই এখানে ঢেলে দিয়েছি। এখানে আমার একটু পানি লাগবে, অন্য একটা পাতিলে পানি গরম করে রেখেছিলাম, সেটাই এখন এখানে একটু ঢেলে নিয়েছি। পাতিলটা ধুয়ে এটার পানিটা আমি বিরিয়ানিতে, আমি বিরিয়ানির উপরে কিছু অস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চা চামচ আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। মিনিট পর যখন আমার বিরিয়ানিটা হয়ে যাবে, সাথেই থাকবেন। আমি চলে আসলাম 25 মিনিট পর। এখন ঢেকে দিচ্ছি, আবার আসবো 15 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে, আশা করি আমার বিরিয়ানিটা রেডি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হয়ে গেল আমার গরুর বিরিয়ানি, তেহারি, বিফ বিরিয়ানি, যেটাই বলেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।